লাভিউস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লগ নিউকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার কামনা। আপনাদের সাপোর্ট এন্ড সহযোগিতা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। কম বেশি সবারই কফি খেতে অনেকই পছন্দ, তবে ঘরে বসে কিভাবে দোকানের সাথে কফি ফোমে কফি তৈরি করা যায়, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব। আশা করি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কফি নিয়েছি, আর আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর তারপর আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। তবে আপনারা যদি অতি ফোমি করতে চান, আমি বলবো এখানে 1/2 টেবিল স্পুন পরিমাণ পানি দেবেন, তাতে খুব কম সময়ে অনেক বেশি ফোমি হয়ে যায়। তবে আমি এখানে আজকে ক্রিমি করেই তৈরি করবো। তারপর আমি এখানে একটা কফি, ছোটো কফি মেশিন নিয়েছি। এটা আসলে ইবে অথবা অ্যামাজন থেকে খুবই অল্প খরচে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। আমি এটা দিয়ে একটু বিট করে প্রায় 2-3 মিনিটের মতো বিট করেছি। বিট করার পর আমার কফিগুলো একেবারে ক্রিমি হয়ে গেছে। এখন আমি 2টা কাপের মধ্যে ঢেলে দিব, একটা গ্লাসের মধ্যে আর একটা কাপের মধ্যে। গ্লাসটা আমার ক্লিয়ার ছিল, তাই আপনাদের যাতে দেখতে সুবিধা হয় সেজন্য আমি গ্লাসের মধ্যে নিয়েছি, আর একটা নেব আমি কাপের মধ্যে। এখন আপনারা মানে যতটুকু চান, কারো একটু বেশি স্ট্রং খেতে পছন্দ হয় কফি, কারো মাইল্ড, যাদের যেভাবেই পছন্দ আপনারা এভাবেই ঢেলে নেবেন। আর সুগারটা আপনারা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেবেন, কারণ অনেকেই সুগার অতিমাত্রা পছন্দ করেন, আর কেউ সুগার খুবই কম পছন্দ করেন। আমার জন্য সুগারটা পারফেক্ট ছিল। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ মিল্ক নিয়েছি, আর দুধটাকে আমি আবার ওই ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে একটু ফোমি করে নিয়েছি। যখন ফেন আউটে আসে তখন আমি এভাবে ঢেলে দেই কাপের মধ্যে। যখন কাপের মধ্যে আমি ঢেলে দেই তখন তল থেকে ক্রিমি কফিগুলো উপরে বেশে উঠে, আর আমি একটা স্পুনের সাহায্যে এভাবে একটু আলতোভাবে নেড়ে নেই। এই তো পারফেক্টলি আমার কফিগুলো তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন। তবে আমি এখানে কিছু মেল্টেড চকলেট ব্যবহার করতেছি একটু সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে আরও সুন্দরভাবে হার্ট শেপ বা অন্য কোনো শেপ ইউজ করতে পারেন। আমি এখানে এভাবেই ঢেলে একটি টুথপিকের সাহায্যে এভাবে নেড়ে নেব আলতোভাবে, এভাবে এদিক সেদিক নেড়ে নিয়েই আমার কফিটা পারফেক্টলি রেডি হয়ে যাবে, আর দেখতেও অনেক সুন্দর লাগবে। এই তো, আপনাদের আর দোকানে যেতে হবে না, আপনারা ঘরে বসেই দোকানের সাথেই পারফেক্টলি ফোমি কফি তৈরি করে নিতে পারেন। স্বাদটাও অতুলনীয় ছিল, অনেক মজার হয়েছিল, আমার তো অনেক পছন্দ হয়েছিল। আমি একটাতে একটু স্ট্রং দিয়েছিলাম, আর একটাতে মায়োল দিয়েছিলাম, মায়োলটা আমার অনেক পছন্দ হয়েছে। এই তো এখন খাবার ফালা, আমি একটু খেয়ে নেই, দেখি কীভাবে কতটুকু টেস্টি হয়েছে। খুবই মজাদার হয়েছিল, আর সুগারটাও পারফেক্ট ছিল। আশা করি আপনারাও ঘরে তৈরি করবেন আর এনজয় করবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।